কবি সুকুমার রায়ের জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবুমশাই, চড়ি শখের বটে মাঝিরে কন, বলতে পারিস সজ্জি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মোর লিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিছেন হেন? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কি, তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, কি আপদ, ওরে ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, এ সাত আর জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিশে।